ইভিএস আয়োজিত হোম স্কুলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মুক্তারা শারমিন, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট, মনশ্রী। আজকে তোমাদের প্রিয় নার্সারি শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বলি, আজকে আমরা হচ্ছে নতুন করে আর একটা বিষয় পড়ব। আসলে এটা নতুন না, পুরাতন বিষয়, সেটি হচ্ছে স্বরবর্ণ, যেটি তোমরা পূর্বে ক্লাস করেছো, কিন্তু এখন আবারও তোমাদের স্বরবর্ণ বিষয়টি নিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। রিপিট ক্লাস, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং বাড়ির কাজ এটি থাকবে, সেটি করবে। চলো স্বরবর্ণ ক্লাসটি আমরা দেখি। প্রথমে দেখো, আমি স্বরবর্ণগুলো লিখে রেখেছি যথারীতি, পূর্বের ক্লাসেও লেখা ছিল এইভাবে। তো আমরা তো সবাই জানি স্বরবর্ণগুলো, তাই হচ্ছে নতুন করে ক্লাস নিচ্ছে যেহেতু তোমাদের জানা, তারপরেও তোমরা দেখো আমরা জানি স্বরবর্ণ কয়টি। স্বরবর্ণ 11টি, আমরা সবাই কিন্তু জানি যে স্বরবর্ণ 11টি, এখানে 11টি স্বরবর্ণ রয়েছে। এবার দেখো স্বরবর্ণের প্রথমটা আছে অ, তোমরা সবাই কিন্তু স্বরে অ বলো, কিন্তু আসলে এটার উচ্চারণ হবে অ। তোমরা সবাই কিন্তু এটা যখন পড়বে তখন কিন্তু স্বরে অ বলবে না, তোমরা শুধুমাত্র উচ্চারণ করবে অ, তারপরেটাও ঠিক একইভাবে উচ্চারণ করবে আ, কোনোভাবেই উচ্চারণ করবে না স্বরে আ, তোমরা হচ্ছে উচ্চারণ করবে আ। তারপরে দেখো উচ্চারণ হবে হ্রস্ব ই, হ্রস্বই, তারপরে হবে দীর্ঘ ই, তারপরে হবে দীর্ঘ উ, তারপরে এটা হচ্ছে প্রথমে দীর্ঘ এর পর হ্রস্ব উ, তারপরে হচ্ছে দীর্ঘ উ, তারপরে দেখো রি এ ঐ ও ও। আমি আবার বলছি অ আ হ্রস্বই দীর্ঘই রসু দীর্ঘ রি এ ঐ ও ও। এখন দেখো এখানে কিন্তু তোমাদের দাগ টানা ছাড়া এমনি এমনি লেখা আছে, কিন্তু তোমরা সবাই জানো যে তোমরা যখন খাতায় লিখো তখন তোমাদের খাতাটা হয় এইরকম করে দাগ টানা। এখন দেখো তোমরা অনেকেই কিন্তু দাগটানা খাতায় এই বর্ণগুলো যখন লিখো তখন ঠিকঠাক মতো লেখা হয় না। আমি তোমাদের সুবিধার জন্য এখানে দাগটানা খাতার মতো করে লিখে দেখাবো যে বর্ণগুলো সঠিকভাবে দাগটানার দাগের মধ্যে কিভাবে লিখতে হয়। প্রথমে দেখো প্রত্যেকটা বর্ণ লেখার সময় এই পুরো হচ্ছে ঘরটা ভর্তি করে লিখতে হবে তোমাদের, কেউ হচ্ছে অর্ধেক কিংবা এ দাগের বাইরে এভাবে লিখবে না। আমি দেখাচ্ছি, তোমরা অনেকেই কিন্তু ভুল করে থাকো যে কিভাবে দাগটানা খাতা লেখা লিখতে হয়, তোমরা কিন্তু অনেকেই সঠিকভাবে না লিখে কেউ বাইরে লিখে ফেলো, কেউ ছোট করে লিখো, এটা কিন্তু আসলে নিয়ম না। তোমাদের সঠিক নিয়ম, তোমরা প্রথমে জানো যে মাত্রা দিতে হয়, যেটাই মাত্রা সেটা অবশ্যই মাত্রাটা একদম এই লাইন বরাবরই হবে, মাত্রা কখনো যেন আমি না দেখি যে এইখানে নিচে চলে গিয়েছে, মাত্রা দেওয়ার নিয়মই হচ্ছে এই দাগ বরাবর তোমাদের মাত্রাটা দিতে হবে। এখন মাত্রা দেওয়ার পর তোমাদের কি করতে হবে, এবার অ বর্ণটি লিখতে হবে। যখন তুমি অ বর্ণটি লিখবে তখন অবশ্যই তোমার ঘর ভর্তি হতে হবে, মানে পুরো ঘর জুড়েই তোমাকে অ বর্ণটি লিখতে হবে। এই হলো অ, কোনোভাবেই তোমরা এভাবে লিখবে না। অনেকেই দেখি আমি অ লেখার সময় এরকম ছোট হয়ে গেল তারপর এভাবে লিখো, অনেকেই দেখি আরও নিচে দাগ দাও তারপরে অ বর্ণটা এই নিচ পর্যন্ত চলে গেল, তারপরে দেখো প্রত্যেকটা বর্ণই এভাবে কেউ কেউ এভাবে বাইরে দিয়ে দাও, কিন্তু এটা কিন্তু লেখার সঠিক নিয়ম নয়। কখনোই এইভাবে ছোটো করে লিখবে না, বা কখনোই একটা বর্ণ লিখতে যে পরের ঘরে যেন না চলে আসে বের হয়ে, সেই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়গুলো লক্ষ্য না রাখলে তোমরা যখন পরীক্ষার খাতায় বলো বা হচ্ছে যখন স্কুল খুলবে সিটি হবে সেইখানে যদি তোমরা এভাবে বর্ণগুলো লিখো তাহলে সেক্ষেত্রে তোমাদের নম্বর কাটা যাবে, কারণ বর্ণ সঠিকভাবে না লিখলে তোমাদের নম্বর কাটা যাবে। আমি আবারও বলছি, বর্ণ সঠিকভাবে না লিখলে তোমাদের পরীক্ষায় নম্বর কাটা যাবে, এবং কি হোমওয়ার্ক খাতায় তোমরা সবাই জানো না নম্বর যায় সেটাও কিন্তু কেটে যাবে। এবার দেখো আ, দেখো আমি কিন্তু আ লেখার সময় এই জায়গায় ফাঁকা রেখেছি, কিন্তু কখনোই এই জায়গাটা ফাঁকা রাখবে না। আমি বারবার বলছি পুরো ঘর জুড়েই তোমাদেরকে লিখতে হবে। এখন দেখো আ লেখার সময় অবশ্যই ঘর জুড়ে তোমাদের আটা লিখতে হবে, ঠিক একইভাবে হ্রস্বই লেখার সময়ও এইভাবেই লিখবে, দীর্ঘই লেখার সময়ও একইভাবে লিখবে।
রসও লেখার সময়ও একইভাবে লিখবে। এ লেখার সময়ও দাগটা এভাবেই মিশে থাকবে, ও লিখবে তারপরেও এভাবেই মিশিয়ে লিখবে, ঠিক আছে? তোমরা খুব মনোযোগ দিয়ে এই বিষয়গুলো লক্ষ্য করবে। তাহলে আমাদের আরেকবার আমি তোমাদের পড়িয়ে দিই স্বরবর্ণগুলো। প্রথমে আছে অ, আ, রসই, দীর্ঘই, রসু, দীর্ঘ, রি, এ, ঐ, ও, ও। এটা যেহেতু হচ্ছে রিপিট ক্লাস, তারপরও আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছি, তোমরা বাড়ির কাজ করবে এবং অবশ্যই বাড়ির কাজ করার সময় বাড়ির কাজ নম্বরটা উল্লেখ করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।